আজকে আমরা এসেছি মঙ্গলকোট ব্লক অফিসে তার কারণ হচ্ছে ঋষিতের রেশন কার্ড তো ওর বাবাই অনলাইনে আবেদন করে দিয়েছে যা কিছু কন্ডিশন ছিল সব কিছু কমপ্লিট করে দিয়েছে আর অফলাইনে দুটো সার্টিফিকেট জমা দেওয়ার ছিল তো সেগুলোই দিতে এসেছি আর আমাকে ডেকে নিল এখান থেকে তার কারণ যদি কোনো সিগনেচার প্রুফ ট্রুফ লাগে সেই জন্য তো আমি এলাম বাড়ি থেকে আর ঋষিতের বাবা এলো কিমুলিয়া থেকে তো দুজনেই এলাম এসে পরে এখানে খাদ্য দপ্তর বিভাগ যেখানে আছে সেখানে গিয়ে সার্টিফিকেট দুটো জমা দেব আর যদি কোনো সিগনেচার করতে হয় তো সেগুলো কমপ্লিট করে নেব তো ঋষিদকে স্নান টান করিয়ে আমি এসেছি তো ভাবলাম আরও দেরি হবে কিন্তু যতটা ভেবেছিলাম ততটা দেরিও হয়নি খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো ঋষিদকে ওর দিদানের কাছে রেখে দিয়ে এসেছি স্নান টান করিয়ে বাড়ি গিয়ে খাওয়া খাওয়াবো আর আমিও স্নান টান করে দি গিয়ে চলে এসেছে আর আমাদের বাড়িটা একদম পুরো ব্লক অফিসের পিছনে তো একটু ঘুরে যেতে হয় তার কারণে একটু দেরি হয় তো দেখো এখানে একটু ছোটোখাটো লাইন আছে তো মোটামুটি ভিতরে গিয়ে ওর বাবাই যেগুলো জমা দেওয়ার ছিল সেগুলো জমা দিয়ে নিল আর আমি বাইরেই দাঁড়িয়ে থাকলাম আমাকে কোনো প্রয়োজন হয়নি ও অনলাইনে আবেদন করলে অফলাইনে কিছু করতে হয় না তো শুধুমাত্র এখানে আমাদের রেশন কার্ডগুলো জমা নিল মানে অরিজিনাল যেগুলো তো এই দুটোই জমা দিল আর বললো যে অনলাইনে স্ট্যাটাস চেক করতে ওখানেই মানে যদি রেশন কার্ড হয়ে যায় তো ওখানেই জানতে পারবো আর মানে বাড়িতেই চলে যাবে রেশন কার্ড মানে পোস্ট অফিসের সাহায্যে বাড়িতেই রেশন কার্ড পৌঁছে যাবে আর এখানে আসারও হয়তো প্রয়োজন হবে না অনলাইনে স্ট্যাটাস চেক করলেই আমরা জেনে যাব তো মানে ঋষিতের এই রেশন কার্ড হলো মানে হচ্ছে তো ঋষিতের এই রেশন কার্ড মানে ওর বাবার রেশন কার্ডের জন্য আবেদন করেছে আর আধার কার্ডটা এখনও হয়নি যেহেতু পাঁচ বছর হয়নি আর পাঁচ বছরের নিচে করলে পাঁচ বছর পর আবার আধার কার্ড আপডেট করতে হবে তো তার জন্য এখন আধার কার্ডের কোনো কিছু ফর্ম টর্ম ফিল করিনি শুধু রেশন কার্ডটাই ফিল করেছিলাম অনলাইনে তো এদিকে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট মানে ওদিকে ও ডকুমেন্টসগুলো জমা নিয়ে নিয়েছে আর আপাতত আর কোনো কাজ নেই এখানে এখন বাড়ি ফিরবো তো চলো আজ ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর পরিবারের সব নিয়ে হ্যাপি থাকো চলো টাটা বাই বাই এন্ড টেক কেয়ার